আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশে সহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আমি রেডি হয়েছি আর এখন আমি বের হব তো কোথায় যাচ্ছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আপনারা তো সবাই জানেন আমি ঢাকাতে এসেছি আমি আমার বড় বোনের বাসায় আর এখন আমরা সবাই বের হচ্ছি আমি আমার ভাগ্নি আমার ভাগ্নে আর আমার বোন তো আমরা সবাই একসাথে এখন এই যে লিফ্টে উঠতেছি আর আজকে আমরা একটা জায়গায় যাব তো আমরা দাঁড়িয়ে আছি লিফ্টের জন্য তো আমরা এখন ঢুকে পড়েছি তো আজকে আমি এই কালারের ড্রেসটা পরেছি আর এটা হলো আমার ভাগ্নি তো ও তো একদম ফুল পর্দা করে আর আমরা এই যে বাসার থেকে এখন বের হয়ে গেলাম মানে গেট থেকে বের হইলাম আর কোথায় যাব কি কি করছি আজকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো আমরা চলে আসছি মার্কেটে আর এটা হলো এটা হলো শ্যামলিতে আর আমরা এই মার্কেটে উঠছি আর আমরা দেখতেছিলাম ঘুরে ঘুরে দেখতেছিলাম মার্কেটটা আর এই মার্কেটে অনেক কিছু পাওয়া যায় দেখলাম তো এখন আমরা উপরে উঠতেছি আর আজকে আমাদের ভাগ আমার ভাগ্নে ভাগ্নিদের ওদের ভাগ্নে ভাগ্নিদের নিয়ে একটু ঘুরবো তো আমরা একটা রেস্টুরেন্টে এসেছি তো আমরা খাবারের মেনুটা দেখতেছিলাম তো মেনুটা দেখে আসলে আমাদের তেমন একটা ভালো লাগে নাই তো আমরা এখান থেকে বের হয়ে যাব আর আমরা আর একটু ঘুরবো তো এখন আমরা সবাই বের হয়ে যাচ্ছি আর কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি আপনারা ভুলটা দেখবেন আশা করি আর এখন আমরা চলে আসছি একটা রেস্টুরেন্টে তো আমরা যেটা আসলে চাচ্ছিলাম এখানে আসলে সেইটা মনে হলো যে আছে একটু অন্যরকম খাবার চাচ্ছিলাম তো এখানে সব ধরনের খাবারই পাওয়া যায় বার্গার স্যান্ডউইচ তারপর চিকেন ফ্রাই তারপর আরও অনেক কিছু পাওয়া যায় তো আমার ভাগ্নে ভাগ্নেদের কাছে জিজ্ঞেস করতেছিলাম যে তোমরা কি খাবা তো ওরা আসলে একটু কনফিউশনে ভুগতেছিল ছোটো মানুষ আর আমরা খাবারের মেনুটা দেখলাম দেখতেছিলাম তো আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম আর এখানে আমরা একটা চিকেন সাব স্যান্ডউইচ তারপর হট চিপস চিকেন টিন্ডার্স হানি মাস্টার্স তারপর চিকেন টেন্ডার্স আর ক একটা চকো কফি ওটা রেগুলার ছিল আর গ্রিন অ্যাপে অ্যাপে চিজ অ্যাপে ফিস তারপর চিকেন চিজ বার্গার এটা আমার মানে আমার বাসার জন্য নিয়ে গিয়েছিলাম তো মোটামুটি আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম তো আমরা এখন অর্ডার করতেছি আর এখানে কিন্তু ফার্স্টেই পে করতে হয় তো আমরা এখানে পে করে তারপর আমরা একটু ভিতরে গিয়ে বসলাম আর এটা কিন্তু বাইরে বসারও সুব্যবস্থা আছে মানে এই যে রাস্তার পাশেই এখানে আপনি বসতে পারবেন আর এখানে আমরা একটু এসেছিলাম হ্যাঁ ছবি তোলার জন্য তা আমরা ছবি তুলে আবার ভিতরে গেলাম ভিতরে গিয়ে বসলাম আর বসার সাথে সাথে খাবারটা চলে এসেছিল বেশ একটা সময় কিন্তু একদমই লাগে নাই আর মোটামুটি ভালোই ভিড় দেখলাম যেহেতু এদের খাবার কিন্তু খুবই ভালো আর পরিবেশটাও খুবই ভালো আমার আসলে জায়গাটা খুবই ভালো লেগেছে আর অনেককেই দেখলাম এখানে বসে খাচ্ছে আর খাবারগুলো কিন্তু আমার কাছে খুবই টেস্ট লেগেছে তো এই যে আমাদের খাবার চলে এসেছে তো ফার্স্টে এইটা আমাদের দিয়েছে আর এই খাবারটা খুবই মজার ছিল আর একদমই কিন্তু বাসি না খুবই ভালো খাবার ছিল তো ওই পাশের ওইটা আমার ভাগ্নের জন্য ওইটা খাবে আর এই তিনটা হলো আমি আমার ভাগ্নে আমার ভাগ্নি জন্য আর এই ওইটা হলো আমার ছোট বোনের জন্য তো এই যে এটা খুবই মজার ছিল আমার কাছে খুব টেস্ট লেগেছে প্রত্যেকটা খাবারই কিন্তু খুবই মজার ছিল তো এই যে সবাই আমরা খাচ্ছি আর আমার পাশে আমার ভাগ্নে বসছে ও এই যে এটা খাচ্ছে তো মোটামুটি আমরা খুব ভালো একটা সময় কাটিয়েছি অনেক দিন পর মানে একটু ঘুরলাম বাইরে আসলাম মনটা খুবই ফ্রেশ লাগতেছিল আসলে অনেক দিন হয়ে গেছে আমি কোথাও যাইনি কিংবা কোনো ঘোরাঘুরিও করি নাই তো ঢাকায় এসে আমার ভাগ্নেদের সাথে ভাগ্নিদের সাথে বোনের সাথে খুব সুন্দর সময় কাটাচ্ছি আর ওরাও অনেক খুশি তো ছোটো মানুষ ওদের নিয়ে বের হয়েছি ওরা অনেক খুশি হয়েছে আর আমরা গল্প করতেছিলাম আর আমরা একটু পরে মানে আরও আইটেম আছে যেগুলো একটু পরে আসবে তো এরপর এইগুলো আসছে তো আমরা সবাই খাচ্ছিলাম আর এটা খুব ফ্রেশ ছিল মানে খাবারটা কিন্তু ধরে দেখলাম খুবই ফ্রেশ খাবার আর খুবই মজার ছিল আর এটা হলো বাসার জন্য পার্সেল পার্সেলটা ওরা রেডি করে দিয়ে গেছে আর খাবারটা কিন্তু মানে দিতে বেশি একটা সময় লাগে নাই বিশ থেকে পঁচিশ মিনিট মতো লাগছে খাবারটা দিতে তো আমার ওদের সার্ভিসটা খুবই ভালো লাগছে তো আপনারা যারা এখানে গিয়েছেন কিংবা খেয়েছেন তারা তো জানেন আর কে মানে খেতে কীরকম আর যারা জাননি তারা অবশ্যই যাবেন ঘুরে আসবেন খুবই সুন্দর একটা সময় কাটবে আপনাদের তো খুবই মজা করছি আর আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি করে দোয়া করবেন তো তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ আর এটা হলেই আমাদের খাওয়া শেষ হয়ে যাবে আর আমরা খাওয়া শেষ করে বাইরে চলে যাবো তো আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন যেন আমি আমার চ্যানেলটাকে আরও বহুদূর নিতে পারি আপনাদের সাপোর্ট ভালোবাসায় আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে আর আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর সবাই সুস্থ থাকবেন আল্লাহ ফেস